মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত কীর্তিপুর গ্রামের বাসিন্দা বিএসএফ জওয়ান শ্যামল দাস মণিপুরি জঙ্গি হামলায় নিহত হন গত শনিবার। জানা যায়, মণিপুরে আসাম রেজিমেন্টের ওপর জঙ্গি হামলা হয়, যার জেরে এক অফিসার সহ মোট ছজন ঘটনাস্থলে শহীদ হয়েছেন, তার মধ্যে ছিলেন শ্যামল দাস। সোমবার নিহত শ্যামল দাসের নিথর দেহ কীর্তিপুরের গ্রামের বাড়িতে ফিরল। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েছে শ্যামল দাসের পরিবার সহ গ্রামবাসী সকলে। এদিন রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য দেখার জন্য অগণিত সাধারণ মানুষ ভিড় করেছিলেন কীর্তিপুর গ্রামে। শেষকৃত্যে অংশীদারিত্ব করার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী, বিধায়ক আশিস মার্জিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘটে গেছে আমাদের তরুণ তাজা যুবক দেশের স্বার্থে কাজ করতে গিয়ে এরকমভাবে শহীদ হয়েছেন, এটা মানে বেদনাদায়ক মর্মাহত। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিবারটির পাশে আমরা মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছি এবং দাঁড়াব। তার কারণ, এই কেন্দ্র সরকার যিনি চাকরি করতেন আসাম রাইফেলের, তিনি একটা পেনশন বা টাইপের স্টাইপেন্ড পাবেন। আমি আগামী বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় আলোচনা করে এখানকার বিধায়ক আশিস মার্জিত এবং আমি এই পরিবারের যত রকম সরকারের অনুদান পাওয়া উচিত, আমরা সমস্ত অনুদান এই পরিবারের পাশে মানবিক মূল্যে রাখব। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।